পঞ্চাশ হাজারে কম দিলি কেন, কলারে ধরে ঝাপটা মাইরা আছে না নাই? কি কান্নার বয়ান করে রে ভাই, কান্নার বয়ান করে, কিন্তু গোপনে যান আস্ত একটা দালাল। মাহফিল কমিটির ওদের মাথায় কি মগজ না গুবর, ওদেরকে দাওয়াত দেয় কেন? রাগ করলেন না? আল্লাহ তাআলা বলছেন, আমি মানব দানবকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন উত্থাপিত হয়ে যায়, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন কেবল কি তার গোলামি করার জন্য, তার অর্চনা করার জন্য? মানুষ তো খায় পারাহার করে, মানুষ রুজি রুটি ইনকাম করে, মানুষ বিবাহ শাদী করে, মানুষ আত্মীয়তার বন্ধন যুক্ত করে, আর অনেক কিছু কাজকর্ম আঞ্জাম দেয়। তাহলে এগুলো কি? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেওয়া লাগবে, আল্লাহ তাআলা যে আনুষ্ঠানিক ইবাদতের ফরমান করেছেন, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আনুষ্ঠানিক ইবাদতকে আঞ্জাম দেওয়া যায়, যেই ইবাদতের কথা আল্লাহ তাআলা ফরজ বিধান করে দিয়েছেন, যদি এগুলোকে আঞ্জাম দেওয়া যায়, বান্দা শোনো, তুমি যে কাজকর্ম করেছো, তুমি যে রুজি রুটি ইনকাম করেছো, বিয়ে শাদী করেছো, বাচ্চা দুনিয়াতে এনেছো, এই সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ইবাদতের সব লিখে দিবে, ইবাদত হয়ে যাবে সবকিছু ইবাদত। সুতরাং শর্ত হলো আনুষ্ঠানিক ইবাদতের আঞ্জাম সঠিকভাবে দিতে হবে। আল্লাহ তাআলা ফরমান করলেন নামাজের কথা, কিন্তু ব্যবসা বাণিজ্যের কাজে পড়ে, মেহনতের মতো কাজে পড়ে, চাকুরির মতো কাজে পড়ে আমি নামাজটা ভুলে গেলাম, নামাজ পড়লাম না। সুতরাং তোমার যত খাওয়া দাওয়া আছে, তোমার যত বিবাহ শাদী আছে, বাচ্চা টাচ্চা জন্মানো আছে, ঘুম টুম আছে, ওই সব কিছুর হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কানা করে হিসাব দিতে হবে, সবকিছু আল্লাহ তাআলার কাছে কানা করে হিসাব দিতে হবে। কারণ আনুষ্ঠানিক ইবাদত আঞ্জাম দিতে পারি নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এখানে বুঝার বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আনুষ্ঠানিক ইবাদতের যে ফরমান করেছেন, আমি ব্যবসা বাণিজ্য করতে পারি, আমি চাকরি করতে পারি, ক্ষেত খামারে কাজ করতে পারি, এগুলো করার পরেও আমার প্রাধান্য দিতে হবে আল্লাহর হককে, না হলে আমি আল্লাহর হককে আমি গুরুত্ব দিলাম না। আল্লাহর হক আগে, তারপরে আমার জীবনের যত প্রয়োজন আছে, জীবনের যত হাজার জরুরিয়াত, এগুলো আগে আল্লাহ তাআলার হককে আমরা প্রাধান্য দিতে হবে। এখন একটা উদাহরণ শুনুন, আপনাদের মনোযোগ আছে না, গেছে কি? আসেনি, ঘুমটুম আইছে না তো? আচ্ছা যাই হোক, ব্যবসা বাণিজ্য করলেন আপনি, আজান হয়ে গেল, এখন চিন্তা করলেন ভালোই তো ব্যবসা জমছে, মসজিদ যাওয়ার দরকার নাই, আমি দোকানে নামাজ পড়লাম, দোকানে আপনি তাড়াহুড়া কইরা দিলেন কাকের ঠুকর আর মুরগের ঠুকর, নামাজ পড়লেন না, না না এটাও হবে না, এটাও আমার আল্লাহ তাআলার হককে আপনি কি করলেন, তাজাউজ করলেন, সীমা লঙ্ঘন করলেন, এটাও হবে না। চাকরি করছেন, একান্ত হালত ইজতিরার, দেখা যায় কোনো ধরনের কোনো সুযোগ নাই, জালেম বসের আন্ডারে রয়েছেন, এটা বাদে আপনার সেই সাধ্য আছে মসজিদে এসে আপনি নামাজ পড়বেন, এখন আপনি অফিসে আপনি কি করলেন, তাড়াহুড়া করে নামাজটা পড়ে দিলেন, এটাও হবে না। এটা বুঝতে হবে, যেহেতু সময় অল্প আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের খেদমতে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদত আনুষ্ঠানিক ইবাদত আঞ্জাম দেওয়ার পরে যা কিছু আপনি করবেন, হালাল হারাম যখন বেছে আপনি চলবেন, সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। আপনারা মনোযোগ দেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না, এটা আমার আল্লাহ তাআলার ফরমান, কিন্তু
এই জায়গায় কিছু কথা না বললে হয় না আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না অথচ নবী আমার বললেন আমার উম্মতরা এমন ভাবে কুফরি শিরকি করবে এমন ভাবে কুফরি শিরকি করবে সে বলতে পারবে না জানতে পারবে না উদাহরণ দিলেন অন্ধকারে যেমন পিপীলিকা যায় ওই পিপীলিকাকে যেমন দেখা যায় না ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা হাঁটতে বসতে কুফরি শিরকি করে বসবে নাউযুবিল্লাহ আল্লাহ তো একটা উদাহরণ দিলেন কোরআনের মধ্যে একদল মানুষেরা সফরের জন্য বের হবে নৌযান নিয়ে তারা বের হবে দেখলো তারা দিনটা এত সুন্দর আলোকজ্বল দিন দীপ্তিময় দিন দিনের মধ্যে কোনো কলুষ নাই মানে মেঘাচ্ছন্ন দিনটা নয় তারা চিন্তা করলো এত সুন্দর দিনটা যখন পেয়েছি এই সুযোগে আমরা আজকে নদীপথে সফর করব আর নদীপথে সফর করব অনেক গান বাদ্য বাজানো হবে অনেক আমোদ ফুর্তি করা হবে সে আমোদ ফুর্তি করবার জন্য নৌযান ছেড়ে দিল গান বাজনা শুরু হয়ে গেল মদের জোয়ার আসর বসলো ইচ্ছা মতো তারা যত প্রকার যত সীমালঙ্ঘন শুরু করে দিল হঠাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনের অবস্থাকে পরিবর্তন করে দিয়েছেন দিনের অবস্থা এমন পরিবর্তন হয়ে গেল আকাশ সমতরঙ্গ পাহাড় সমঢেউ নৌকাকে হেলিয়ে দুলিয়ে যেন দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিবে ধ্বংস করে দিবে সাথে সাথে ওই নৌকার উপর যত যাত্রী রয়েছে তারা সবাই পাগল পারা হয়ে যায় আল্লাহ 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 তাআলার কাছে ফরিয়াদ করে ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে বারবার ফরিয়াদ করতে শুরু করলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ শুরু করে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াল তাদের সেই ফরিয়াদ দেখে আমার আল্লাহর সহ্য হয় নাই আমার আল্লাহ বলেন ফেরেশতারে আমার বান্দারা এত বেশি করে খালেস ভাবে আমাকে স্মরণ করছে রে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারলাম না রে ওই রে ফেরেশতা শোনো শোনো তোমরা যাও তোমরা গিয়ে ওই যে আকাশ বাতাসের যে এমন ঘূর্ণিঝড় বসেছে তোমরা সেই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসকে থামিয়ে দাও আমার বান্দাকে তোমরা ধ্বংস হতে দিও না জলোচ্ছ্বাস বন্ধ হয়ে গেল ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেল আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহসান করলেন দয়া করলেন কারণ আমার আল্লাহ তাআলা এত দয়াল এত দয়াল সমুদ্র দৈনিক খোদার কাছে তিনবার ফরিয়াদ করে জমিন খোদার কাছে দৈনিক তিনবার ফরিয়াদ করে গো আল্লাহ তাআলা একবার অনুমতি দাও নাফরমানি করে তোমার জমিনের উপর দাম্ভিকতার সাথে হেঁটে হেঁটে যায় ফেটে যায় দাবাগত করে দেই জমিন বলে তারপরে সমুদ্র বলে গো আল্লাহ তাআলা উত্তাল সমুদ্র মাছ দরিয়ায় উত্তাল কিন্তু পারে এসে নিস্তেজ হয়ে যাই না না নিস্তেজ হতে চাই না পারে এসে তোমার সকল জালেম নাফরমান গোলামদেরকে ধ্বংস করে দিতে চাই আল্লাহ বলে না রে জমিন না রে সাগর না এটা করতে পারবা না আমার বান্দাকে তোমরা মেহেরবানি করে তওবা করার সুযোগ দাও এবার শুনুন তো যাই হোক আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিলেন পারে নাইমা করছে কি জানেন পারে নাইমাই শিরিক শুরু করে দিছে বলে কি জানেন যদি মাঝি বইঠা না ধরত ভালো কইরা তাহলে গেছিলাম কত খালি যদি ড্রাইভার সাহেব স্টিয়ারিং কে ধরত না শক্ত কইরা গেছিলাম কত বিলে এখন মহানায়ক ড্রাইভার মহানায়ক কি ওই যে বইঠার মাঝি শিরিক হলো কি হলো না কথা বলেন হলো কি হলো না বাঁচিয়েছে কে বাঁচিয়েছে আল্লাহ বাঁচিয়েছেন আর সে প্রশংসা করছে কা এটা কোরআনে আল্লাহ তাআলা 11 পারার মধ্যে উদাহরণস্বরূপ নিয়ে এসেছে শুধু তাই নয় অহরহ মানুষ শিরিক করে বসে কেউ কেউ যায় পীরের বাজারে আর কেউ কেউ যায় শাহজালালের মাজারে আছে না নাই গিয়ে কি বলে গিয়ে বলে সন্তান দাও হে বাবা বাবা আমার পেটকে ভরপুর করে দাও
আমার রিজিকের পেরেশানি আমার রিজিককে কুশাদা করে দাও নাউজুবিল্লাহ পড়েন বাবার কাছে সন্তান চাওয়া এখানে পিছনে তারা গন্ডগোল করছে কেন তোমরা চলে আসো মাহফিলের ভিতরে পিছনে কথাবার্তা বলছো আমাদের কানে আসে তো বয়ান করতে কষ্ট হয় তো বলতে যে এই কথা এই যে মাজারে গিয়া সন্তান চাওয়া হয় রিজিকের জন্য বাবার কাছে ফরিয়াদ করা হয় কিন্তু একচ্ছত্র মালিকানা একচ্ছত্র ক্ষমতা রদ্ধকারী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তো মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা বলছেন তার ইবাদত করার জন্য শর্ত দিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ খবরদার কোনোভাবে কোন রকম শিরিক করা যাবে না কারণ ইন্নাস শিরকা লা জুলমুন আযীম শিরিক সবচাইতে বড় মারাত্মক গুনাহ এবং সবচাইতে বড় জুলুম মুহতারাম হাজিরিন আমি চলে যাব এখন বান্দার হকের দিকে তার আগে আমি হাদিস পাঠ করতে চাই যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের আলোচনা করেছি এই ইবাদতটা নিষ্ঠার সাথে হওয়া লাগবে কিসের সাথে নিষ্ঠার সাথে খুলুসিয়তের সাথে ফুলুসিয়তের সাথে হলে হবে না তো খুলুসিয়ত লাগবে খালেস ভাবে করতে হবে কারণ নবী আমার বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি যাবতীয় গুনাহকে কি করে দাও ছেড়ে দাও যাবতীয় গুনাহের কাজ প্রবণতা ছেড়ে দাও তুমি সবচাইতে বড় সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে সুবহানাল্লাহ পড়েন সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইত্তাকি বললেন মানে মুত্তাকি হওয়ার জন্য বললেন মুত্তাকি কাকে বলে মুত্তাকি মানে সেই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ষোলো আনা ভয় করে একশো ভাগ ভয় করে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى بلن حق تقاتي اتقوا الله بنار شد شد حق تقاتي بھائي قرآن وطب بھائي شلوانا بھائي قرد غبي تار الله تعالى بلن مسلمان نا ہوئے مورے جابينا মুসলমান না হয়ে মরে যাবে না নসিহত করতেছেন কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদেরকে কাকে নসিহত করছেন ইমানদারদেরকে আল্লাহ তাআলা নসিহত করছেন নসিহা করছেন ইমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা আল্লাহকে শোনো আনা ভয় করো মুসলমান না হয়ে মরে যেও না বুঝা গেল মুসলমানটা হইছি কাগজে কলমে কিন্তু খালেস ভাবে আন্তরিক ভাবে মুসলমান হতে পারি না ঠিক না বেটি আমরা কাগজে কলমে মুসলমান আন্তরিক ভাবে মুসলমান হতে পারি না কারণ কি জানেন ব্যক্তি মহোদয় নামাজ পড়ে ঠিক পাঁচ ওয়াক্তের নামাজ সামনের কাতারে কিন্তু মসজিদ থেকে বের হয়েই গীবত শুরু করে বদনাম শুরু করে তহমত শুরু করে আবার দেখা যায় ইচ্ছা মতো জম্মের সুদের লেনদেন ঘুষের লেনদেন আছে না শুধু তা নয় একটু আগে তো একজন বক্তা মহোদয় বলে গেলেন মনিরুজ্জামান ভাই তিনি বললেন যে আইল ঠেলাঠেলি করে আর অন্যায় ভাবে আরেক গরিব দুঃখী মেহনতি মানুষের ভুয়া দলিল দিয়া জবর দখল করে জমি জমা ঠিক না বেঠি আবার দেখবেন যদি ওই সমস্ত মরলরা নামাজ পড়ে দেখবেন মাশাআল্লাহ নামাজ পড়ে মসজিদে যাবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্তের আবার বিছানা ছাড়ে গেলে ফুলুস না দিলে নাটটা নাকি টাইট হয় না কথা বললেন না ফুলুস না দিলে নাকি কথা নাকি বের হয় না ফুলুস খাইয়া কি করে বিছানা ছাড় করে
আবার ওই সমস্ত ব্যক্তিরা মসজিদের মতল্লি হয় মসজিদের সেক্রেটারি হয় ক্যাশিয়ার হয় ওর পিছন তাকিয়ে দেখেন আস্ত একটা জম্মের সুদখোর ঘুষখোর মদখোর এবং একটা হারামখোর মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো শুলোয়ানা মুসলমান তো আছি নামে কাজে নাই নির্বাচন তো যাই হোক চলে গেছে নির্বাচন কিন্তু একটা কথা বলি অনেকে দেখবেন নির্বাচনে মার্কা নেই বাঘ তো এই যে নির্বাচনে যে মার্কা বাঘ নেই ওই বাঘ তো আর মনে করেন বাস্তবে না কলমে এবং কাগজে বাগনিছে যাই হোক আমাদের দেশে মানে কুত্তা মার্কা ছাড়া বাকি সব মার্কা আছে আছে না নাই শুধু কুত্তা মার্কা নাই বাকি সব মার্কাই আছে তো দেখবেন যদি বাস্তবে যদি বাঘ একটা চইলা আসে এই জায়গায় কেউ কি থাকবেন থাকবেন কেউ দিবেন সম্পদারে জান বাসানি ভরস হুজুর আনে মরেনার বাসেন আমরা দৌড় দেই তো আমরা হয়েছি এরকম যে আমরা কি কাগজে কলমে মুসলমান ডক্টর ফিনসান বলে ডক্টর মাইকেল এইচ হার্ট ওরা ইসলাম নিয়ে গবেষণা করতে করতে নবীর শানে কিতাব লিখেছে জিজ্ঞাসা করা হলো যে ডক্টর ফিনসান সাহেব শুনেন ডক্টর মাইকেল এইচ হার্ট শুনেন আপনারা তো যাই হোক ভালো খেদমত আঞ্জাম দিচ্ছেন কিন্তু একটা অনুরোধ আপনাদের খেদমতে এত ইসলামের প্রশংসা করলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেন না বিষয়টা তখন তারা কি বলেছিল বলেছে আমরা তো কিতাবের ইসলাম দেখলাম একটা আর মুসলমানদের চলাফেরার মধ্যে দেখলাম আরেক ইসলাম ঠিক না বেঠিক মেহেরবানি করে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভয় করো ভয় করার মতো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস যাবতীয় গোনাহ খাতার প্রতি তোমার ঘৃণা আসবে তিরস্কার আসবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি অন্তরে বদ্ধমূল করবে মুহতারাম হাজিরিন যে ব্যক্তি সরকারি চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক সে যদি মনে মনে চিন্তা করে না না হারাম খেতে পারবো না হারাম লেনদেন করব না হারাম পথে চলবো না কারণ দুনিয়াতে হয়তো কেউ দেখবে না দেখার মত তো একজন দেখবে তিনি হলেন আল্লাহ আল্লাহ তাআলা দেখবেন ওই ব্যক্তি যখন চিন্তা করবে না না আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে সে তখন তার তাকওয়ার বাতিকে ঝলসে দিবে তাকওয়ার বাতিকে দীপ্তিময় করবে শুধু তাই নয় যে কিনা ব্যবসা বাণিজ্য করে সে যদি এই কথা চিন্তা করে আমি তো ব্যবসা বাণিজ্য করি সামনে রমজান মাস এই সুযোগে আমি মাল যদি সিন্ডিকেট করি এই সুযোগে আমি যদি ইহতেকার করি এই সুযোগে আমি যদি মাল গুদামজাত করি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ইনকাম হবে জনগণ মহা মুসিবতের মধ্যে পড়বে না না আমি এমনটা করব না এমনটা করব না কারণ আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঠিক না বেঠি সুতরাং বলতে চাই মানুষের হক নষ্ট হয় তিনভাবে কয়ভাবে তিনভাবে হক নষ্ট হয় এক নাম্বার হক নষ্ট হয় মানুষ থেকে মানুষের মানুষে মানুষের হক নষ্ট করে দুই নাম্বার সামাজিকভাবে মানুষের হক নষ্ট হয় আর রাষ্ট্রীয়ভাবে মানুষের হক নষ্ট হয় সামাজিকভাবে মানুষের হক নষ্ট হয় যারা দেখবেন ব্যবসা বাণিজ্য করে পুঁজিপতি আছে শিল্পপতি আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে তখন ওই সমস্ত ব্যক্তিরা নিত্য প্রয়োজনীয় মাল সিন্ডিকেট করার মাধ্যমে কোটি কোটি টাকার পাহাড় গড়ে কালো টাকার পাহাড় গড়ে আর দেখা যায় সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে ঠিক না বেঠি তাহলে বুঝতে হবে সামাজিকভাবে কতিপয় পুঁজিপতির দ্বারা আমরা নির্যাতিত নিপীড়িত ঠিক না বেঠি আমি তো একটু হতবাক হই
দুনিয়াতে কেউ কিছু করলে ওইটা বাদ যায় না মাটির তলেও যদি কেউ কিছু করে ওইটাও দেখা যায় সোশ্যাল মিডিয়ায় চলে যায় সার পায় না কিন্তু বাংলাদেশের মাটিতে দেখলাম পরতে পরতে সিন্ডিকেট পরতে পরতে সিন্ডিকেট কিন্তু আজ পর্যন্ত একজন পুঁজিপতির কোনো ধরনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না ঠিক না বেঠি ওই সমস্ত জালেম পুঁজিপতিরা বড় বড় মোরালদেরকে প্রতিনিধিদেরকে ইচ্ছামতো শরবত খাইয়ে আমাদের মতো মজলুম মানুষদেরকে জুলুম করছে দ্বিধাদ্বন্দ্বে বলতে চাই এই কথা বলতে চাই যদি দেখা যায় ওই সমস্ত মোরালদেরকে ওই সমস্ত জালেম পুঁজিপতিদেরকে আপনাদের সম্মুখে একবার ধরা খায় তাহলে আপনারা প্রশাসনের চিন্তা করার দরকার নাই একেবারে গণপিটুনি দিয়ে ওকে ভালো করে ঠান্ডা করে দিবেন দরকার হলে দের হাম্বাল দের হাত লম্বাটা লাঠি বানাবেন পাশার মধ্যে বাড়ি দিতে লাল টাল করে ফেলাইবে ওরা মাল সিন্ডিকেট করে আর জুলুমের শিকার হই আমরা সিন্ডিকেটে 6 লাখ গোটা দেশ দেখবেন যারা গাড়ি চালায় ওনারা যখন কোন ক্ষেত্রে ধর্মঘট ডাকে অথবা হরতাল মিছিল যদি হয় তাহলে সবাই একমত 30 টাকার জায়গায় ভাড়া 50 টাকা 50 টাকা মানে কম বলছি মনে হয় 30 টাকার জায়গায় ভাড়া কত 100 টাকা কত টাকা 100 টাকা হায় রে ভাই রে ভাই 30 টাকার ভাড়া 100 টাকা আমি তো মহা মুশকিলে আঙ্গুল ফুলে তো কলা গাছ 30 টাকার ভাড়া 100 টাকা 20 টাকা বাড়তি নিয়ে যাও কোথায় 100 টাকা যাই হোক সিন্ডিকেট সবদিকে শুধু তা না ধর্মীয় দিক দিয়েও সিন্ডিকেট আছে না নাই এখন যদি বলি তাহলে তো সকল বক্তা মহোদয়রা এক বাক্যে বলবে ওটারে মারো ওটারে ফিটো 50,000 60,000 70,000 80,000 না দিলে গাড়ি স্টার্ট হয় না কেউ কেউ বললেন বাকিরা সমর্থন দিলেন নাকি না ঠিক না ঠিক না ঠিক না ঠিক তাহলে যেদিন মাহফিল কনফার্ম করবে সেদিন দিবেন কিছু বিকাশ মাহফিলে আসতে না আসতেই আসতে না আসতেই করবেন রকেট আর মাহফিলে ওঠা মাত্রই কি করবেন পকেট পেমেন্ট যাই হোক এক কথাই তো এই যে আমাদের এই দিনই প্ল্যাটফর্মে সিন্ডিকেট আবার অনেক বক্তা আছে দেখবেন রে ভাই কি কান্নার বয়ান করে রে ভাই কান্নার বয়ান করে কিন্তু গোপনে যান আস্ত একটা দালাল আস্ত একটা দালাল কেঁদে কেঁদে বয়ান করে যেন আল্লাহ ফেরেশতা যেন নেমে গেছে ফেরেশতা নেমে পড়েছে গাশিয়াতুকুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিস সাকিনা এমন ভাবে মানুষদেরকে প্রভাবিত করেছে মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ মাহফিল শেষে যদি বলে হুজুর এই নিন আপনার হাদিয়া এই বেটা 50,000-এর কম দিলি কেন কলারে ধরে ঝাপটা মাইরা আছে না নাই আমি বুঝি না মাহফিল কমিটির ওদের মাথায় কি মগজ না গোবর ওদেরকে দাওয়াত দেয় কেন রাগ করলেন না ওদের মাথায় কি আবর্জনা ওদেরকে দাওয়াত দেন কেন বোঝা গেল আপনারা মাহফিল করতে আসেন নাই আপনারা ব্যবসা করতে এসেছেন আপনারা ব্যবসা করতে চান বিধায় ওই সমস্ত দালাল বক্তাদেরকে দাওয়াত দিয়ে থাকে আমি বলছি না আমারে দাওয়াত দিন আমি কইতাছি বুঝতে হবে জানতে হবে কারণ যুগে যুগে নবীরা এরকম কারা ভোগ করেছেন ওলিয়া ওলিয়ারা কারা ভোগ করেছেন যখন দেখেছে প্রতিনিধিরা বাঁচার তো উপায় নাই দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ মসিবত আর মসিবত মহামারী আর মহামারী তখন পায়ে ধরে ক্ষমা চেয়ে জেল থেকে বের করে দিয়েছে আজ দেখবেন ওই সমস্ত পুঁজিপতিরা আর যারা কিনা দেখবেন হারাম লেনদেন কইরা মানে ওই পুঁজিপতিরা যারা নিজের নামের সামনে লাগাইছে শিল্পপতি আর ব্যবসায়ী স্বল্প টাকা ইনভেস্ট কইরা স্বল্প দিনে দেখা যায় এক একটা আঙ্গুল ফুইলা কলা গাছ মানে প্রচুর টাকার মালিক হয়ে গেছে কারণ কি জানেন সিন্ডিকেট করে করে জনগণের মাল
তারা হারামভাবে লুণ্ঠন করেছে কালো টাকার পাহাড় গড়েছে আবার যদি ওদের কেউ কিছু কিছু নেতা নেতৃবর্গের লগে যদি সম্পর্ক লাগাই দেয় তাইলে তোর উপায় নাই বর্তমানে বিনা পয়সায় কোনো ইনভেস্ট নাই কোনো ধরনের টাকা পয়সা খরচ নাই বিনা পয়সায় অল্প সময়ে রাজনীতিকে কেন্দ্র করে দেখা যায় অনেক লাভবান হওয়া যায় রাজনীতিকে ইস্যু বানিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আর এটাই করছে যারা রাষ্ট্র রাজনীতির ধারকবাহক যারা এই বাংলার মাটিতে বুদ্ধিজীবী নামে পরিচিত ওরা এখন আমাদেরকে নীতি নৈতিকতার জ্ঞান দেয় কেউ কেউ বললেন না ওরা এক একটা ছিল রয়্যাল এজেন্ট ওরা এক একটা নাস্তিক মর্তব্যের দূষর ওরা এখন আমাদেরকে সিকোয়েন্সের জ্ঞান দেয় ওরা সিকোয়েন্সের জ্ঞান দিচ্ছে আমাদেরকে এখন ওরা নাকি বুদ্ধিজীবী ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বলতে চাই বাংলাদেশের মধ্যে আপনারা বসে বসে নীতি নৈতিকতার বিধান শুনান তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন পাচার হয় যখন সাধারণ নেতার ঘরে ২৬ কোটি ৭০ কোটি পাওয়া যায় তখন তোমাদের সেই মতামত তোমাদের সেই নীতি নৈতিকতা কোথায় পালিয়ে যায় মুহতারাম হাজিরিন আসলে ওই সমস্ত নেতা নেতৃবর্গরা যারা অল্প পুঁজিতে কোনো পুঁজি লাগে না নেতা হইতে গেলে তো কোনো পুঁজি লাগে না যদি মনে করেন সামান্য তোমায় একটু জনসমর্থন হয় তাহলে হয় পাতি নেতা তারপরে হয় সাথী নেতা তারপরে যদি পিস্তল বাহিনী আর কি দূরমুস বাহিনী থাকে হয়ে যায় বড় নেতা ঠিক না বে ঠিক হয়ে যায় বড় নেতা আবার দেখবেন কেউ কেউ নেতা হওয়ার জন্য ভাব ধরে কি করে জানেন পেটকে বানায় শিন্নির ডেগের মতো পেটকে বানায় শিন্নির ডেগের মতো দশ মাস কইল ভুল হইব আবার দেখবেন মুসের গুফটারে বাপরে বাপ হাইব্রিড গুফ মাল মশলা দিতে 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 এক একটাকে পাটের রশি বানাইছে অজগর সাপ আবার দেখবেন মসজিদে গিয়া এক একজন চেয়ারম্যান এলাকার মধ্যে ইউনিয়নের মধ্যে মাত্র একজন চেয়ারম্যান পাওয়া যায় আর মসজিদে গেলে ১৪ জন আমি তো হতবাক হই সারা দিন বাজারে চক্কর দেয় বাজারে চক্কর দেয় ১০ কেজি ১৫ কেজির মতো খরচ বহন করে বাড়ি নিয়ে আসতে পারে আর মসজিদে গিয়ে চেয়ারম্যান এই সমস্ত মরলরা আবার করে কি মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে কি করে জানেন ধমক দেয় এই মুয়াজ্জিন সাহেব পেশাবখানার এই অবস্থা কেন এ কি তোমার বাপের খালি গোলাম নাকি ওকে কি পেশাবখানা সাফ করার জন্য নিয়ে আসছেন কথা বললেন না একটা ঘটনা মনে হয়েছে বলবো নি এই ঘটনা বলে আমি বয়ান শেষ করে দেবো আমি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছি আমি কিন্তু না 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 ওই যে বান্দার হক আছে না বান্দার হক অন্য একদিন বয়ান করবো না কারণ আমার মাহফিল আছে আশেপাশে আমি শুধু আল্লাহর হকটা আলোচনা করেই আমি এখানে আমি সমাধান দিয়ে দেবো মনিরুজ্জামান জামি ভাই বেশি অপেক্ষা করতেছে তারপর আমাকে বদুয়া দিয়ে দিবে তারপর আমাকে এখন শুনেন এক ইমাম সাহেবের চাকরি ছুটে খালি বারবার চাকরি খালি বারবার ছুটে যায় কেন জানেন হক কথা বলার কারণে এক জায়গায় গেছে চাকরি করতে ইমামতি ইমামতি তো আজকাল খেদমত না চাকরি হয়ে গেছে কি হয়েছে এটা খেদমত এটাকে কিছু মরলরা ওটাকে চাকরি মনে করে ইমাম গোলাম ভাবে চাকর ভাবে এটা খেদমা যদি সকল ইমামরা সিন্ডিকেট করতো আমরা আর কে ইমামতি করুম না তোমরা যারা মরলটা আছে ইমামতি করো আসে দেখবেন নজুস উঠবো শক্তি ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ বলতে গেলে সাতবার উজাইব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার হুসাইন ভাই একদিন ছোটবেলা চাহারামে পড়তাম
তো সে আসতো ক্লাসে তো সে তো নাম্বার 1 রসিক মানুষ হুসাইন ভাই তো সে আইসা শুনাইতো তাবলিগে যখন আওয়াম ব্যক্তিরা আসতো তখন ওদের তো একটু জবানে জড়তা আবাস হয়তো বেখিয়ালে শিখে নাই তাবলিগে পরবর্তীতে আল্লাহ হেদায়েত করছে তাবলিগে আসছে তো তাবলিগে আসার পরে দেখা যায় কালেমার মধ্যে সমূহ ভুল তো সে আইসা বলতো যে ভাই একজন কালেমা বলছে কালেমা তয়ব তো কালেমা তয়বালি বলতেছে তো সে খুব সুন্দর হাইলাইট করে আমি বলতে পারতেছি না তো সে খুব রসিকতা করে তো এরকম দেখবেন এক একটার জিজ্ঞাসা করেন দরকার নাই সূরা ফাতিহা কালেমাটা কো দেখি ও কালেমা তয়বালি হইব তো ইমাম সাহেবের চাকরি ছুটে যায় বারবার একটু চাটা দিবেন তো ইমাম সাহেব চাকরি ছুটে যায় বারবার তিনি এক জায়গায় চাকরি করতে গেলেন যাওয়ার পরে ওই জায়গায় তিনি সুদ ঘুষের আলোচনা করলেন কিসের আলোচনা মনোযোগ আছে না গেছে কি সুদ ঘুষের আলোচনা করলেন তিনি তেলাওয়াত করলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا إمام صاحب واز করলেন যারা কিনা সুদ খায় ঘুষ খায় যদিও এখানে ঘুষের কথা নাই কিন্তু ঘুষ ধরতে হবে একই শাস্তি সুদ খাইলে যেই শাস্তি ঘুষ খাইলে সেই শাস্তি আছে না নাই এখন কি হইছে উনি সুদের ওয়াজ করলো তো সুদের ওয়াজ করার পরে উনার লজিং ছিল সভাপতি সাহেবের ঘরে কার ঘরে সভাপতি সাহেবের ঘরে লজিং ছিল এখন এই দিন নামাজ তোমার শেষ করে দিন চলে যাবে দেখা যায় সভাপতি নাই মারছে সম্পদ তো গেল সভাপতির ঘরে সভাপতি সাহেব সারাদিন একসাথে চলি নামাজ শেষে একসাথে বাড়ি ফিরি আজকে দেখা যায় আপনি আমাকে ফালাই আমাকে রাইখা আপনি চলে আসলেন আগে জানতো কয়েকজনে সুদ খাইতাম এখন সারা গোষ্ঠী সুদ্ধা জানাইয়া দিছেন আপনার চাকরি শেষ গেল চাকরি মজলুম মানুষ আরেক জায়গায় গিয়ে চাকরি ধরলেন ওই জায়গায় গিয়া ওয়াজ করলেন তিনি পর্দার ওয়াজ কিসের ওয়াজ وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত নারী মহোদয়াদেরকে বললেন তোমরা জাহিলি যুগের বেপর্দা নারীদের মতো বেপর্দা সুন্দর পদ সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হয় না যদি ঘর থেকে বের হও হিজাব মেনটেন করে ঘর থেকে বের হবে এখন লজিং ছিল মাননীয় সেক্রেটারি সাহেবের ঘরে এই দিন সেক্রেটারি নাই সম্পূর্ণ গেছে গেল একলা একলা বাড়িতে গিয়া সেক্রেটারি সাহেব আপনি আমাকে রেখে চলে আসলে আরে তো সেক্রেটারির ওয়াইফ আবার এনজিওতে চাকরি করে তো অনেক অনেক সুরশী সুন্দরী অষ্টাদশী তন্নি উনার স্ত্রী আর কি একটু ফ্যাশন টেশন করে আর কি তো আমার স্ত্রীর বিরুদ্ধে বয়ান করলেন এত মজার মজার খাবার রান্না বান্না কইরা আপনার ভাতে বেড়ে দেয় তাহলে আপনি অষ্টা করলেন নট চাকরি শেষ বিদায় তারপরে দেখ কি আর করা চলে গেলেন তারপর আরেক জায়গায় গেলেন লজিং হইছে কেশিয়ার সাহেবের ঘরে ওই বেটা আরেকটা নাড়ুয়া আরেকটা নাড়ুয়ার দল সে ইমাম সাহেব তিনি সেদিন শান নামাজ পড়ালেন তিনি সূরা ইয়াসিন পাঠ করলেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم এখন এখন
ওই যে কি ক্যাশিয়ার সে তো একেবারে ফায়ার হয়ে গেছে। আরে এত বড় সাহস ইমাম সাহেব, আপনি সাবেক সভাপতির নামে তেলাওয়াত করলেন কেন? তার নাম আসিল হাকিম, তার বাবার নাম মুরসালি। আপনি তার বাপ দাদার নামে তেলাওয়াত করলেন, আগামী জুমার দিন যদি আমার নামে তেলাওয়াত না করেন আপনার চাকরি শেষ। ইমাম সাহেবরা বিচক্ষণ মানুষ, সবকিছুর পরে যদিও নির্যাতিত হয় কিন্তু অনেক বিচক্ষণ। আমাদের ক্যাম্পুরি হুজুর বলতেন একটা কথা বারবার, যে এক ব্যক্তি তার ছেলের এক ব্যক্তির তিনটা পুলা, নাম রাখছে হারু তারু নারু। এখন হয়েছে আরেকটা, এখন তো আসছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব একটা নাম দেন। ইমাম সাহেব বলতো রাখো নাম সুন্দর নাম, আব্দুল্লাহ রাখো, আব্দুর রহমান রাখো। আরে না না, এগুলো কি নাম হইলো নাকি? আনকমন নাম দেন একটা। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওইগুলার নাম কি বলছিলেন? ওই তো হারু থারু নারু, ওগুন নাম রাখিলাও গরু। তো ওই যে এখন ক্যাশিয়ার তো দেখা যায় পুরা দমে ফায়ার। ক্যাশিয়ার মহোদয় বলতেছে আগামীকাল কিন্তু খবর আছে আন্নের, এখন তো মহা মুশকিল ইমাম সাহেব। আর ওই নাড়োয়ার তো নাম তো কুরআনে নাই, নাম হইছে বাবর, নাম বাবর। এখন নামাজে ইমাম সাহেব মানে অর্থাৎ জুমার দিন তো খুতবা টুতবা পড়ছেন, দেখা যায় ক্যাশিয়ার আসে নাই, তিনি মনে মনে একটু বাসলেন আর কি, যাই হোক ক্যাশিয়ার মানে আসবে না। এখন দেখা যায় হায় হায় খুতবাটা শেষ হয়েছে, সফট ডিঙ্গাই 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 লাফাই লাফাই সামনে চলে আসছে নতুন পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া, কারণ তার নামে তেলাওয়াত হয়ে গেছে। ইমাম সাহেব মহা মুশকিলে পড়ছে, কি করব, হায় হায় কি আর করা। ইমাম সাহেব যখন সূরা ফাতিহাটা শেষ করলো, তখন ক্যাশিয়ার কি করে গলা ঝাড়া দেয়, হুজুর আমি তো পিছনে আসি, শুরু কইরা দেন। হুজুরও শুরু করছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ তোর বাপ একটা গাধা, তোর বাপ দাদা হলো আর একটা শুয়র, তোরা সদ্য গোষ্ঠী হইলে জাহিলের বাচ্চা। সুতরাং ওই যে কেশের মহা খুশি তার নামে তেলাওয়াত হইছে, তো ওদেরকে সাইজও করা যায়, আল্লাহ ওদেরকে সাইজ করবে। দুনিয়াতে যত পায় তারা করে না কেন, যতই দাম্বি কথা দেখায় না কেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে দুনিয়াতে আলটিমেটাম দেখায়, কানাডা ডুবাই ঘুরাইয়া বাংলার মাটিতে আল্লাহ তাআলা জুতা পিটাও করায়। সুতরাং ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করো, যে গোলাম হয় সে দাম্ভিক হতে পারে না, জেনে না জেনে আল্লাহর সাথে শরীক করতে পারে না। ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, অন্তরে সেই তাকওয়ার প্রদীপকে জ্বলছে দাও, তাকওয়ার প্রদীপকে দীপ্তিময় করে দাও। হালাল হারামের লেনদেন এমন ভাবে তুমি বিচক্ষণতা বিচক্ষণতার সাথে করে যাও, যাতে করে হালালকে তুমি গ্রহণ করবে, হারামকে পরিত্যাগ করবে। হালাল হারামের লেনদেনকে এমন ভাবে তুমি গ্রহণ করবে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে পারে।